যদি ওই দল করার আগে যে পিচ রাস্তাতে হাঁটতেছিস এই রাস্তাটা কিন্তু কেটে বাদ দেওয়া হবে সেকেন্ডে, বুঝতে পেরেছ? এই রাস্তাটা তার বাড়ির সামনে কেটে বাদ যাবে। শনিবার ভাঙড়ের কোঠালিয়া দাসপাড়া এলাকায় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন প্রধান মোদাস্তের হোসেন। কদিন আগেই এক হাতে স্বাস্থ্যসাথীর কার্ড নাও, এক হাতে তৃণমূলকে ভোট দাও বলে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে ঘরে বসে ভোট করার কথা বলেও তিনি বিতর্কে জড়িয়েছিলেন। এবার আব্বাস সিদ্দিকীর বাড়ির সামনে দিয়ে রাস্তা কেটে দেওয়ার হুমকি প্রধানের। পাঁচ বছর ধরে আমাদের সাথে লুটপাট করে খেল, পাঁচ বছর সাথে আমাদের সাথে থেকল এবং পাঁচ বছর ধরে আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা ভোগ করলো। করার পরে ভোট হয়েছে, দুটো চারটে কর্মী তারা ওই আব্বাস সিদ্দিকীর কিরিং কিরিং করে লাপাচ্ছে। তা এখানে আমার কর্মী ভাইদের কাছে বলবো, প্রথমে দাও ঝাঁকুনি, তারপরে দেবে কাপুনি, তারপর ওরা সোজা হবে, বুঝতে পেরেছ?